এটা কি ফাইবারের? এটা ফাইবারের বোর্ড, এটা পানির মোটর, পানির মোটর। হ্যাঁ, নামে সমস্যা নেই। 440 মানে এটা চালু আছে? হ্যাঁ চালু আছে, এটা 440। এখানে একটা ই আছে, কি জিনিস এটা? এটা বেয়ারিং ফুলার, পাঁচটা স্পিকার আছে, টুইটার সহ পাঁচটা স্পিকার। আচ্ছা, তোর আদার টাদার খাবারের জন্য এগুলো লাইভ থেকে রিং বয়ে আছে, রিং বয়ে কেউ নিল। তারপরে এখানে কিছু চাক্কা আছে, আর এখানে কিছু ওয়ার কালাম আছে, এগুলি 30 টাকা করে। এটা আছে 17 17 27 27। বেল্ট আছে, বেলগুলি 500 টাকা থেকে 15 রড আপনার লোফিল। হ্যাঁ, 400 টাকার থেকে দুটা, যে কোনো জায়গায় যে কোনো নকশা লাগাইতে পারে। 150 কেজি আছে। আচ্ছা, হ্যাঁ নতুন আর কি। এখানে কিছু রেস আছে, ওগুলো কেজি 150 টাকা করে। 400টা আছে। আর এখানে কিছু সিরিজ পেপার আছে, মোটা দানা, চিকন দানা, বেবিদের লাইফ জ্যাকেট আছে, বাচ্চাদের, এগুলো পার পিস 20 টাকা করে। আচ্ছা, আর এগুলো এক ধরনের বুলিয়ম, যে কোনো জায়গায় লাগাই চলবে মনে হয়। আমি দেখিনি ব্যাটারি দিই, এটা কেউ নিয়ে গেলে রুম টুম লাগে গরম বার করি ব্লু আর। এটা কেউ নিয়ে গেলে 3000 টাকা। এগুলো কি কেজি? এই কেজি কেজি হিসাবে কত? এগুলি গাড়ি ঘোড়াতে অ্যাম্বুলেন্স টাম্বুলেন্স ইয়াতে সাগরে ইয়াতে এতে লাগাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স ও কিচেন সামগ্রীর উপর নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন আছি মেসার্স কালুশা ইলেকট্রনিক্সে, যা সোনারগাঁ পেট্রোল পাম্পের দক্ষিণ দিকে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত। কালুশা ইলেকট্রনিক্সে আবারও বেশ কিছু মাল মালানো হয়েছে, চলুন আমরা দেখে নিই সেগুলো কী কী। এটা দুই গোড়া মোটর, এটা নিলে কেউ 5,500 টাকা। তারপর ড্রিল মেশিন, ড্রিল মেশিন এটা হচ্ছে 220। এটা 220, এটা 220, এটা 440, 440 এটা না, এটা 440। অ্যাস্টেন্ট অ্যাস্টেন্ট সব আছে, এটা মাল চালু আছে। এটা না, এটা অন্য জিনিস, অন্য জিনিস। এটা বিক্রি হয়েছে, এই ড্রিল মেশিন এটা। এই যে না, হ্যাঁ সব এখানে লেখা আছে, স্টিকার আছে, স্টিকারতে লেখা আছে। এখান থেকে সুইচ আছে, হ্যাঁ চালু মাল, মানে 25 চাচ্ছেন, দাম তো কমাবেন নাকি? নিলে রিক্সা ঠিক করে দিবি, 1,000 টাকা 2,000 টাকা, সমস্যা নেই। আর এটা 18,000 টাকা, এটাও চালু আছে, এটা 220। এটা 220 চালু আছে, হ্যাঁ কম ভোল্টেজও চলবে এটা আবার, হ্যাঁ এটা কম থাকলেও চলবে, চলবে সমস্যা নাই। এটা 220 আর এটা 440, এটা 25,000, এটা 18,000। আর এখানে একটা 22 আছে, 22, হ্যাঁ এটা কেউ নিয়ে গেলে 3,000 টাকা। এখানে একটা ইয়ে আছে, এটা বেয়ারিং ফুলার, এটা কেউ নিলে 1,500 টাকা। আর মোটরটা বলছি 5,500 টাকা। আর এখানে একটা স্পি আছে, ডেক্সেট আছে, পাঁচটা স্পিকার চালু আছে, এটা ব্লুটুথ দিয়ে চলবে, কর্ড দিয়ে চলবে, পাঁচটা স্পিকার আছে, টুইটার সহ পাঁচটা স্পিকার। এটা 5,500 টাকা কেউ নিলে, 5,500 টাকা রাখা যাবে। কিছু ক্যাপসুল ইয়ে আছে, এগুলো 1,500 টাকা করে পার পিস। এই গরু টরু আদার টাদার খাবারের জন্য এগুলো লাইভ থেকে রিং বয়ে আছে, রিং বয়ে কেউ নিলে 800 টাকা করে। আর এখানে তো বিভিন্ন রকম রেইনকোট আছে, তো 400 টাকার থেকে শুরু হয়ে 1,500 টাকা পর্যন্ত আছে। আমাদের দিকে স্যাম্পল সাইজ ইমো হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে লক দিলে আমাদেরকে বয়স দিলে আমরা ছবি পাঠাবো নি। আর এখানে কিছু মেশিং বেল আছে, মেশিং বেলগুলি 500 টাকার থেকে 1,500 টাকা পর্যন্ত আছে, 1,500 টাকা পর্যন্ত ওইখানেও আছে মাল। তারপরে এখানে কিছু চাক্কা আছে, চাক্কা এগুলো যদি কেউ নিয়ে যায় তাহলে পার পিস 500 টাকা করে, আর এগুলো যদি কেউ নিয়ে যায় তাহলে পার পিস 300 টাকা করে।
আর এখানে কিছু চেইন আছে কেজি 150 টাকা করে। মেশিং বেল আছে 300 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আছে মেশিং বেল, শুধু মেশিং নিলে 150 টাকা মেশিং বেল, তাই 300 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আছে। আর এখানে কিছু ওয়াইর কলম আছে, এগুলি 30 টাকা করে। তারপর এখানে কিছু চাকা আছে, এই চাকাগুলি 200 টাকা করে। ফাইভের নাড়াই আছে, এগুলি পার পিস 250 টাকা করে। এখানে কিছু স্পিকার আছে, স্পিকারগুলি 250 টাকা করে পার পিস। চাকা আছে, চাকাগুলি কেউ নিয়ে গেলে পার পিস 1000 টাকা করে। হ্যাঁ, তারপর এখানে কিছু রবারের তারপাল আছে 18 30 17 30, এটা আছে 17 17 27 27 27 আর 27 30, এগুলি কি স্কোয়ার ফুট হিসাব 15 টাকা ফুট স্কোয়ার ফুট। এখানে কিছু এসএসআর ওয়াইর আছে, এসএসআর ওয়াইরগুলি 400 টাকা কেজি, এক একটা প্রায় 400 300 ফুট 400 ফুট এরকম হবে। এখানে কিছু 24 ভোল্টের 48 ভোল্টের পাঙ্কা আছে, এগুলি 400 টাকা করে পার পিস। তারপরে এখানে কিছু মেশিং আছে, বেল্ট আছে, বেলগুলি 500 টাকার থেকে 1500 টাকা পর্যন্ত আছে। এই 500 টাকার থেকে 1500 টাকা পর্যন্ত আছে, ছোটো বড় আছে 1500 টাকা এগুলি। এইখানে চাকা আছে, এগুলো পার পিস 500 টাকা করে এই চাকাগুলি। হ্যাঁ, বড় চাকা, এগুলো যদি ট্রলি গাড়ি যে কোনো গাড়ি বানাতে পারবে। মোবিন আছে, মোবিন ছাড়াও আছে, এগুলি 500 টাকা করে। এগুলি আছে 300 টাকা করে চাকাগুলি। এই চাকা এগুলি আছে 100 টাকা করে, এগুলি আছে 100 টাকা করে। এগুলো নতুন দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলি এক বস্তা আছে, প্রায় 60 কেজির মতো হয়। এগুলি রড ইয়ারি আপনার লোফিন বলা হয়, লম্বা লোফিন, ইন লোফিন ইন কেজি হিসাব। কেজি নিলে নিতে পারবে, ফিস নিলে নিতে পারবে, কেজি নিলে 200 টাকা আর ফিস নিলে ফিস নিতে পারবে অসুবিধা নেই। তারপর এখানে কিছু কুড়াল আছে, মাংস হাড্ডি টাড্ডি মাংস টাংস কাটার জন্য, এগুলো পার পিস 350 টাকা করে। এখানে কিছু কেসি আছে, কেসিগুলি পার পিস 40 টাকা করে। আচ্ছা, তারপর এখানে কিছু বেল্ট আছে গাড়ি টাড়ি টানার জন্য, এই পার পিস 300 টাকা করে। এখানে কিছু রেইনকোট আছে, রেইনকোটগুলি 400 টাকা করে। হ্যাঁ, 400 টাকার থেকে 1500 টাকা পর্যন্ত আছে মাল, বিভিন্ন কালার আছে, বিভিন্ন রকম আছে, প্যান্ট শার্ট আছে, প্যান্ট শার্ট সার আছে, প্যান্ট শার্ট সারা 400 টাকা আর প্যান্ট শার্ট আলা নিলে একটু দাম দেওয়া যাবে। এখানে একটা ডিব্বা আছে, ডিব্বের ভিতরে কিছু ইয়ে আছে, টুস জাতীয় ক্লিপ আছে, হ্যাঁ লাইটের ক্লিপ টিপ। এই পুরোটা কেউ যদি নিয়ে যায় তাহলে 600 টাকা রাখা যাবে। তারপর মাল টাল সব এখানে বড় জিনিস এখানে, ও এগুলি আছে স্যার, পাতলা 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 আছে স্যার, যে কোনো কেউ ডিজাইন করলে এই আংটাগুলি, এই পিস হিসাব। আচ্ছা, পার পিস 150 টাকা করে, ছোটোগুলি 150 টাকা আর বড়গুলি নিলে পার পিস 300 টাকা। ঠিক আছে, ডবল দুটোটা যে কোনো জায়গায় যে কোনো নকশা লাগাতে পারবে। আছে স্যার 300 টাকা 150 টাকা বলি। এটা কি? এগুলি হচ্ছে গ্লাসের, বড় বড় যারা থাই গ্লাসের কাজ করে, গ্লাসের ভিতরে লাগাই দিই, গ্লাসের বকেট বলা হয়। এটা টিপ দিবে, এটা সিপ দিবে, তারপর গ্লাসটা টান দিলে উঠে যাবে, তারপর লাগাইবে। থাই গ্লাস যারা গ্লাসের কাম করে তারা গ্লাসের সিপটি বলা হয়। আচ্ছা, এগুলোর ব্যাপারে যারা ধারণা আছে তারা চিনবে, ওই গ্লাসের সিপটি বলা হয়। এই তিনটে বকেট, এইটা হেভি হেভি জিনিস, এগুলো পার পিস 1200 টাকা করে। এই তিন পিস আছে। আর এই প্যাকেটে কি পাইছেন? এগুলো হচ্ছে ঘড়ি, ঘড়ি, হ্যাঁ ঘড়ি না স্কেল, স্কেল আর স্কেল ঘড়ি বলা হয় এটারে। এটা স্কেল ঘড়ি বলা হয়, 100 কেজি আলা, কেন মনে হয় 150 কেজি আছে। আচ্ছা, হ্যাঁ নতুন আর কি, ব্যবহার হয় না, ফ্রেশ আছে। এগুলো পার পিস 1000 টাকা করে। হ্যাঁ, তারপরে এখানে কিছু রেস আছে, এগুলো কেজি 150 টাকা করে। ওই ক্লিপ বলছি তো, ক্লিপ এই বস্তার ভিতরে এগুলি সব, টুন টুন বড় বড় কাজ টাজ থাকলে অনেকে ফায়দা না, লোফিন বলা হয় এটা, লম্বা জিনিস। এখানে কিছু চেন আছে, চেনগুলি কেউ নিয়ে গেলে 150 টাকা কেজি। এখানে কিছু বোতল আছে, বোতল, হ্যাঁ বোতলগুলি পার পিস 200 টাকা করে। আচ্ছা আচ্ছা, কাঁচের বোতল, এগুলো 15-20 পিস আছে। কেমিক্যাল রাখে মনে হয় না, যে কোনো কিছু রাখতে পারবে, ওষুধ কেমিক্যাল দুই না ওষুধও রাখতে পারবে। এরা তো বোতলগুলি 200 টাকা করে। এখানে কিছু ট্যাক্সি কাবার লাইট আছে,
এগুলো পারফিস 200 টাকা করে এক্সে কাপ লাইট গুলি পারফিস 200 টাকা করে এখানে কিছু সিঙ্গেল ডাবল সিফটি বেল আছে 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত সিফটি বেল বড় ছোট আছে আর এখানে কিছু সিরিজ পেপার আছে মোটা দানা চিকন দানা এগুলো পারফিস 30 টাকা করে আমার থেকে আছে দেওয়া যাবে মাল চিকন দানা আছে মোটা দানা আছে এগুলো দেওয়া যাবে এখানে কিছু কিবোর্ড আছে 100 টাকা করে কিছু চামড়ার গুলোস আছে 50 টাকা করে এখানে কিছু ক্যাপাসিটার আছে বিভিন্ন জিনিস চালানোর জন্য হেভি এম্পিয়ার জিনিস এ দেখেন ক্যাপাসিটার গুলি পারফিস 50 টাকা করে এখানে কিছু ফিবিডাস আছে পারফিস 200 টাকা করে তারপরে এখানে কিছু লাইফ জ্যাকেট আছে এগুলি 150 টাকা করে এগুলি বাচ্চাদের গুলি আছে এগুলি এগুলি 300 টাকা করে পারফিস এখানে কিছু বেল্ট আছে বেল্টগুলি কে নিয়ে যায় 200 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বান্ডিল আছে এখানে অনেক আছে বান্ডিল 200 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বান্ডিল আছে ঠিক আছে এখানে কিছু কেসি আছে 40 টাকা করে তারপর এখানে কিছু তারপাল আছে 16 21 এগুলো 15 টাকা করে এই বিভিন্ন সাইজ আছে এখানে দেওয়া যাবে তারপাল আছে অনেক এখানে চামড়ার গুলোস আছে এগুলি জোড়া 80 টাকা এক জোড়া 80 টাকা হেলমেট আছে এখানে হেলমেটগুলি 80 টাকা করে তারপর এখানে কিছু মাল ইয়ে আছে ছোট ছোট ওয়াশার প্যাকেটের ওয়াশার ওয়াশারগুলো যদি কেউ নিয়ে যায় পুরো এক প্যাকেট আছে অনেক বার পুরো এক প্যাকেট আছে এটা কেউ নিয়ে গেলে 400 টাকা হ্যাঁ প্যাকেট আবার এখানে স্ক্রুব আছে কিছু স্ক্রুব এগুলো নিয়ে গেলে কেউ 200 টাকা তারপরে বিভিন্ন রকম জিনিস আছে এখানে 100 টাকা এখানে স্ক্রুব আছে এগুলো 100 টাকা বিভিন্ন রকম জিনিস আছে এখানে তার এখানে কিছু মার্কার কলম আছে মার্কার কলমগুলি পারফিস 10 টাকা করে আর এখানে কিছু মার্কার আর্ট কলম আছে বাচ্চাদের যে কোনো কাজে লাগা যায় সাইন পেন হ্যাঁ পেন আছে এগুলো পার এক প্যাকেটে 12 পিস করে আছে এখানে আমার কাছে প্রায় 500 পিসের উপর আছে কলমগুলি 500 প্রায় 500 প্যাকেট হবে এগুলি পার পার প্যাকেট 40 টাকা করে এক প্যাকেটে করে 12টা করে 40 টাকা করে এখানে কিছু হিট বুলওয়ার আছে হিট বুলওয়ারগুলি 500 টাকা করে এখানে কিছু লাইট আছে 220 20 ওয়াট চক সিস্টেম চক দিয়ে চলবে চক এগুলি দিয়ে চলবে 20 ওয়াট হ্যাঁ হ্যাঁ এগুলো পার পিস 300 টাকা করে আর এখানে কিছু বেবিদের লাইফ জ্যাকেট আছে বাচ্চাদের এগুলো পার পিস 600 টাকা করে কলার আলা পার পিস 600 টাকা করে ঠিক আছে এখানে কিছু হেলমেট আছে এগুলো 300 টাকা করে ফাইবারের ফাইবারের হেলমেট আছে এগুলো 300 টাকা করে এখানে অনেক বেল আছে এগুলি 300 টাকা 200 টাকার থেকে 500 টাকা পর্যন্ত বান্ডিল আছে বেল্ট এখানে কিছু চ্যারের খুঁটি আছে চ্যারের খুঁটিগুলি এক প্যাকেটে 4টা করে এগুলি এক প্যাকেটে 4টা করে এক প্যাকেটে 4টা করে এই খুঁটিগুলি প্যাকেট 100 টাকা করে আচ্ছা এক প্যাকেটে 4টা করে থাকে এগুলো চেয়ারে সাবাটিং দিতে পারবে যে কোনো জায়গায় সাবাটিং দিতে পারবে চেয়ারে টায়ারে যে কোনো জায়গায় দিতে পারবে এগুলি সাবাটিং এই নাট সিস্টেম এগুলো কি এগুলোর সাথে কেলাম আপনি যে কোনো জায়গায় সিফটি কেলাম লাগাইতে পারবে ব্যাটারি টাটারে যে কোনো জায়গায় লাগাই হ্যাঁ ব্যাটারি টাটারে যে কোনো জায়গায় লাগাই আর এই যে কোনো জায়গায় লাগাই এগুলো পারফিস 20 টাকা করে আচ্ছা এগুলো এক ধরনের বুলিয়ম যে কোনো জায়গায় লাগাই আর বুলিয়ম বুলিয়মগুলি বুলিয়াম এগুলি কি একটা এই কেউ এইসব করে নিলে পুরো বল দিয়ে দিতে পারে পুরো বল কেউ নিলে 1000 টাকা এখানেও আছে বড় বেশিগুলি 1000 টাকা কমগুলি 500 টাকা এই দুই বল্ট আছে এখানে অনেক আছে বুলিয়াম তারপর এখানে কিছু ফাটি ছুরি আছে ফাটি ছুরিগুলি 10 টাকা করে এখানে কিছু স্টিলের থাল আছে এগুলো পার পিস 50 টাকা করে প্লেট বিভিন্ন রকম এগুলো সবগুলি কেউ নিয়ে গেলে 1000 টাকা এখানে অনেক ওজন সবগুলো নিয়ে গেলে কেউ 1000 টাকা আর কেজি হিসেবে নিলে কেজি হিসেবে নিতে পারবে কেজি 150 টাকা স্ক্রুগুলি এখানে জুতা আছে কিছু সিফটি জুতা কেউ যদি নিয়ে যায় নিতে পারবে 500 টাকা করে জোড়া সেফটি শর্ট বুট বলা হয় ঠিক আছে এখানে কিছু
হ্যান্ড গ্যানি আছে হ্যান্ড গ্যানি এটা নিলে 4000 টাকা এটা 3000 টাকা এটা 3000 চালু আছে 3000 টাকা 4000 টাকা এই ডেক্সারটা লগে এক্সপিয়ার একটা আছে এটা নিলে কেউ এই 5000 টাকা রাখা দেবে ডেক্সারটা এটা 5000 টাকা আর এটা যদি কেউ নিয়ে যায় এটা ট্যাপটা ট্যাপ এটা যদি কেউ নিয়ে যায় তাহলে এটা রাখা যাবো 3000 টাকা এটা কি আপনার এটা একটা ওই বাচ্চাদের খেলনার মতো গিটার ব্যাটারি দিয়ে ব্যাটারি দিয়ে চলবে মনে হয় আমি দেখিনি ব্যাটারি দিই এটা কেউ নিয়ে গেলে তাহলে 800 টাকা 800 টাকা গিটার পিয়ানো আর কি পিয়ানোর মতো গিটার বাচ্চারা খেলবে ব্যাটারি দিয়ে চলবে এখানে ব্লুয়ার আছে এটা বাসা লাগাইলে রুম টুম লাগে গরম বার করি ব্লুয়ার এটা কেউ নিয়ে গেলে 3000 টাকা আর এটা হচ্ছে গ্যান্ডিং গ্যান্ডিং মেশিন এটা কেউ নিয়ে গেলে 4000 টাকা আর এটা ডাক্তারি জিনিস তুমি যন্ত্রমন্ত্র দই ওয়াশ করে এটা কেউ নিয়ে গেলে 2000 টাকা হাতগুলি বেঁচে গেছে এটা পাইছেন এটা হ্যাঁ এগুলি দুইটা আছে একটা বড় আছে একটা ছোট আছে কেজি হিসেবে নিলে কেজি হিসেবে নিতে পারবে কেউ কাজে ব্যবহার করবে এগুলো এগুলি বেসিনারি মেশিনের কাজে আপনি হাত টাত দিতে পারবেন কাপড় টাপড় মতো দিতে পারবেন দোয়া ভালো দিতে পারবেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন কেজি এই কেজি কেজি হিসেবে কত কেজি নিলে আপনি আর ইয়া রাখা দেবো ও এখানেও তো আছে এটা ডাবল হ্যাঁ হ্যাঁ এগুলি আছে স্যার বুঝছেন এই কেজি 350 টাকা করে 350 টাকা কেজি কেজি হ্যাঁ এই 350 টাকা কেজি আর টিকে নিলে টিকে নিতে পারবে আলাপ আলোচনা করে টিকে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা আর এগুলি নিলে এগুলো নিতে পারবে এগুলি পার পিস এখানে কি আসছে এটা 3000 টাকা পার পিস এটা কি এটা কেউ সাইনবোর্ড দিবে আর এখানে সাইনবোর্ড দিতে পারবে এখানে কোনো ফ্ল্যাগ ট্যাগ দিতে পারবে এটা 3500 টাকা 3500 হ্যাঁ এসো স্যার তারপরে সুইন বলে সিঁড়ি আছে এখানে একটা সুইন বলে সিঁড়ি আছে এটা এটা 4000 টাকা আর 500 টাকা কমাই দিবো 3500 টাকা ঠিক আছে 3500 টাকা রাখা যাবে এটা এটা 3500 টাকা ওইটা 3000 টাকা এই বেশি আছে বেশি এটা পড়বে 3000 হ্যাঁ 3000 টাকা এটা 3500 টাকা দুটো এগুলো আছে স্যার আর এগুলি কেজি হিসাব 350 টাকা কেজি আচ্ছা এটা ছোট আর ওইটা বড় এটা অনেক পুরনো ধরনের এটা লেডিও হোয়াইট আছে হেভি হোয়াইট আছে হোয়াইট হেভি হোয়াইট হেভি হোয়াইট আছে বুঝছেন এটা এরিয়াল আছে দুইটা ট্যাপ রেকর্ড করন যায় ইয়া করন যায় বুলিম করা যায় এটা আমি আবার লাইন দিয়ে দেখি নাই তবে যেভাবে আছে এভাবে টুপিটাকে সমস্যা থাকলে সমাধান করে নিতে হবে এই পিসিডি কোম্পানি দেখান এটা 4500 টাকা আর এখানে একটা আছে এটা 2500 টাকা এটা 4500 এটা 2500 চার্জারে ফিন বলা হয় মোবাইলের থেকে গাড়ির থেকে বাজে প্যান্টাপের মতো চার্জারে ফিন বলা হয় এ পার পিস 20 টাকা করে ওই ফানের ওই তেলের ট্যাঙ্কি আছে এগুলি 1200 টাকা করে এক পিস তেলের ট্যাঙ্কি হ্যাঁ তেলের ট্যাঙ্কি স্পিড বোর্ডের তেলের ট্যাঙ্কি স্পিড বোর্ডের তেলের ট্যাঙ্কি করে তো 1200 টাকা করে এখানে একটা আছে এটা দেখাই এই রোলার আছে রোলারগুলো কেউ নিলে পার পিস 80 টাকা করে রঙের রোলার এগুলো কি এই যে এগুলো এমনি ছোট ছোট ইয়া আইপটার আইপটার ডাকনা ডাকনা কভার এগুলো রেডি নাই তো তারগুলো আপনি এখানে কিছু রাবারের গুলুস আছে এগুলি প্রতি জোড়া 150 টাকা করে লাম্পা আছে বেন্ডি টেন্ডি যে কোনো কিছু বাগান টাগান কারেন্ট যে কোনো কাজ করা দেবে পার জোড়া 150 টাকা করে এখানে কিছু পুটিং ট্যাপ আছে এগুলি চালে টিন টিন সামনে বৃষ্টি আসতে আছে সব কাজে লাগানো দেবে এই চালে টিনে যে কোনো জায়গায় লাগাইতে পারবে এগুলি পুটিং ট্যাপ বলা হয় এগুলি পার পিস 150 টাকা করে বর্ষা আসতে আছে কেউ টনি দিয়ে পানি বললে কাটি কাটি লাগাই দিবে পার পিস 150 টাকা করে গ্রিস গান আছে এগুলো 200 টাকার থেকে 300 টাকা পর্যন্ত আছে
হ্যাঁ 200 থেকে 300 টাকা পর্যন্ত আছে। এখানে কিছু স্প্রিং আছে, স্প্রিং গুলি কেজি 150 টাকা করে। এগুলো হ্যাঁ স্প্রিং গুলি 150 টাকা করে। রডের স্প্রিং এগুলি গাড়ির বিভিন্ন বিভিন্ন জায়গায় লাগায় রে। দা সুরি দামা অনেক কিছু মানাতে পারবে। আচ্ছা এগুলো মনে হয় কাভার্ড ভ্যান গুলো নিচে নিচে স্প্রিং বলা হয়। এগুলি 150 টাকা করে কেজি। আর এখানে আমার কাছে অনেকগুলো লম্বা 20 ফুট 30 ফুট 25 ফুট 28 ফুট মেশিং বেল আছে। বেলগুলি 300 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আছে। মেশিং বেলগুলি 300 টাকা থেকে 400 টাকা পর্যন্ত আছে। বড় বড় কস্ট হ্যাঁ এখানে চাকা আছে, চাকাগুলি 100 টাকা করে। আর এখানে কক্সিডে কিছু ট্যাপ আছে, ট্যাপগুলি পার রোল 200 টাকা করে। এখানে কিছু শব্দ শোনার জন্য ইয়ে আছে এক ফোন, এগুলি পার পিস 50 টাকা করে। এগুলি এখানে কিছু লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট 150 টাকা থেকে 250 টাকা আছে উপরে। মাল আছে, কারো যদি দরকার হয় ভাই দিবে। এখানে হেলমেট আছে, হেলমেট গুলো 80 টাকা করে। হেলমেট গুলো 80 টাকা এগুলো হ্যাঁ হ্যাঁ পার পিস 80 টাকা করে। ওকে বেসিন গুলো কত করে? বেসিন গুলো 300 টাকা করে পার পিস। 300 টাকা হ্যাঁ। এটা কি ফাইবারের? এটা ফাইবারের বোর্ড বুঝছেন, এটা ফাইবারের বোর্ড। এটা কেউ যদি ইঞ্জিল বসাতে চায় ইঞ্জিল বসাতে পারবে, আর কেউ যদি পজিটিভ ব্যবহার করে তাহলে ইঞ্জিন বসাইতে হবে না, এভাবে ব্যবহার করতে পারবে। মানে এমনি বৈঠা দিয়েও চালাতে পারবে, আবার ইঞ্জিন দিয়েও চালাতে পারবে। হ্যাঁ হ্যাঁ এটা বৈঠা দিয়ে চালাতে পারবে, ইঞ্জিন দিয়ে চালাতে পারবে। এটা অরিজিনাল ফাইবারের, এখানে রবার আছে, কোনো জায়গায় বাড়ি খেলে কিছু হবে না। এটা অরিজিনাল শিবের কোর্ট বুঝছেন, এটা কোনো জায়গায় যদি আবার বাঁধতে চাই বাঁধতে পারবে। এখানে ইয়ে আছে, পিতলের ইয়া সাংটা আছে, আর চিটি বলে বসাতে পারবে। এটা 50,000 টাকা রাখা দেবো, 50,000 টাকা রাখা দেবো। হ্যাঁ এটা নিচে দেখাতে পারবেন, এটা পুরাটা ডাইসের মাল, আলগাইলে দেখাতে পারবেন। আর কেউ যদি আমাদের থেকে ছবি যেতে চায় ছবি দেখানো যাবে, সমস্যা নাই, ছবি পাঠানো যাবে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে। এটা ফাইবারের বুঝছেন, এটা মজবুত আছে, হেভি, ঠিক আছে। পিছনে ইঞ্জিল টিঞ্জিল সব বসাতে পারবে। আর কেউ পজট থাকলে পজটে, কেউ সরা থাকলে সরায়, গাং থাকলে গাঙে, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে, সাগরও ব্যবহার করতে পারবে। স্পিডবোট হিসেবে কি ব্যবহার করবে? স্পিডবোট হিসেবে ব্যবহার করতে পারবে, ইঞ্জিল বসাতে পারবে, এখানে ইয়া বসাতে পারবে, সমস্যা নাই। মাল ইয়া আছে, এটা অরিজিনাল স্পিড বোট ছিল, এটা ফাইবারের, ওদিক থেকে যায় এদিক থেকে তুলতে পারবেন, ঠিক আছে। আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।